हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। अपना सबाई कम आशा करी अपना सबा अनेक बेसि भलो आओ भलो आज के तैरी कर देखो ब्रेड बन बार्गार बन जेटाई बोली ना केन। तो देखते पाच्छेन बनगुलो कत सुंदर हयेछे। तो आज के रेसिपिटा तैरी करते कि लागछे आर किभाबे तैरी करछि सम्पूर्ण रेसिपिटा आमि आपनादेर साथे शेयर करब। आर बार्गुलो माने बानगुलोर लुकटा तो देखते पाच्छेन, जस्ट ओ एकटा लुक एसेछे। আর এটা কতটা সফট এটা আমি বলেই দিলাম। তো বান তৈরির জন্য আমাদের প্রথমে লাগছে এখানে 4 কাপ ময়দা, তারপর লাগছে 4 টেবিল চামচ চিনি, তারপরে লাগছে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, তারপরে লাগছে 4 চা চামচ ইস্ট। ইস্টটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ইস্টটা গন্ধ হয়ে যাবে। এবার সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবাসেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন সব আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। এবার দিয়ে আমি সবগুলো উপকরণকে আবারও একটু ভালো করে মেখে নিব। আর এই ব্রেড তৈরির ক্ষেত্রে আপনি যত ভালো করে মাখবেন আপনার ব্রেডটা তত বেশি সফট হবে। তো যাদের বাসায় হচ্ছে আপনার হ্যান্ড উইক্স আছে, মানে হচ্ছে ওই যে ইলেকট্রিক বিটারের সাথে যে পেঁচানো কাঁটাটা, সেটা দিয়ে আপনারা চাইলে মিক্স করতে পারেন। আর যেহেতু অনেকের বাসায় থাকে না, তো সেহেতু কীভাবে সহজেই তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে তুলে ধরব। তো একটু সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1টা ডিম, আপনারা চাইলে ডিমটা বাদও দিতে পারেন, তবে ডিমটা দিলে ব্রেডটা অনেক বেশি সফট হয় আর ভালো হয়, এই জন্য আমি এখানে ডিমটা দিচ্ছি। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ডিমটাকে বের করে নিতে হবে। আমার বোলটা আসলে ছোট হয়ে গিয়েছিল, তো আমি বোলটাকে ট্রান্সফার করে নিয়েছি। আর সরি, আসলে আমার ক্যামেরাটা এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এর জন্য তার আর এক হাতে ক্যামেরা ছিল, তো এর জন্য আর কি একটু ক্যামেরাটা মানে ব্লার হয়ে যাচ্ছিল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। আর আসলে গরম জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে গরম জল দিতে হবে আর এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এটা খুব সফট একটা ডো তৈরি হবে, কারণ বন তৈরির ক্ষেত্রে খুব সফট একটা ডো তৈরি হলেই বনটা আসলে বেশি ভালো হয়। তো এখানে আমি সফট একটা ডো তৈরি করে নিব, অল্প অল্প করে জল দিব। আপনারা চাইলে এই পর্যায়ে দুধ দিয়েও তৈরি করতে পারেন, আমি আর দুধ দিলাম না, আমি এখানে কুসুম গরম জলটা দিয়েই। তো সম্পূর্ণ কাজটা আমি কিভাবে করছি সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। আর আমি ভিডিওটা একটু আনকাট রাখার চেষ্টা করেছি, কারণ যাতে বুঝতে সুবিধা হয়। তো এই পর্যায়ে ডোটা একটু বেশি স্টিকি মনে হতে পারে, আসলে এটা মরতে মরতে ঠিক হয়ে যাবে যেহেতু ইস্ট দেওয়া। আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি প্রথমে কিন্তু কোনো লবণ এটাতে ব্যবহার করিনি, কারণ ইস্ট জাতীয় যে কোনো খাবারে প্রথমে লবণ ব্যবহার করলে সেটা অ্যাক্টিভ করতে সাহায্য করে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আসলে আপনারা পরিমাণটা বুঝে তারপরে দিবেন। দিয়ে এটাকে আমি ভালোভাবে আবারও মথে নিব। আর যাদের হচ্ছে ইলেকট্রিক বিটার আছে, যে পেঁচানো যে কাঁটাটা, সেটা দিয়ে আপনারা এটাকে ভালোভাবে মথে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ডোটা যে প্রথম অবস্থায় যতটা স্টিকি মনে হয়েছিল, এখন কিন্তু স্টিকি ভাবটা অনেকটাই কমে গিয়েছে তুলনামূলক। আর এই ব্রেডটা খেতে যে কী পরিমাণ সুস্বাদু হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একবার বানিয়ে খেলে আপনারা নেক্সট টাইম কখনও বাহিরে থেকে কিনে খেতে চাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
দ্বিতীয় পর্যায়ে আমি ডোটাকে রেস্টে দিব। এর জন্য উপরে হালকা একটু তেল ব্রাশ করে এটা আমি আধা মানে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো, ঢেকে বন্ধ ওভেনের মধ্যে। আপনারা চাইলে যে কোনো গরম স্থানে এটাকে রেস্টে রেখে অ্যাক্টিভ করে দিতে পারেন। তো এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কী সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে, একদম গলুগুলু। তো এখন এটাকে আমি হাতের সাহায্যে চেপে চেপে বাতাসগুলোকে বের করে নিব, আর আবারও ভালোভাবে কিছুক্ষণের জন্য মথে নিব। আর যত বেশি আপনি এটাকে মথবেন আপনার ব্রেডটা তত বেশি সফট আর ফ্লাফি হবে। তো আমি কাজগুলো কীভাবে করছি নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টসে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এবার আমি ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। তো এই তো আমার ডোটাকে ভালো মতো মথে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য মথে নিয়েছি, আপনারা চাইলে আরও কিছুক্ষণ মথে নিতে পারেন। এরপর আমি এখান থেকে ব্রেডের আকারে ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলোকে বাড়িয়ে কমিয়ে কেটে নিতে পারেন। তো সবগুলো লেচি কেটে নিয়ে আমি ফিরে আসছি। আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো লেচি থেকে একটা লেচি নিয়ে এটাকে আমি বানের আকৃতি দিব। এর জন্য হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে আবারও মেখে নিচ্ছি, যাতে করে কোনো মানে বাতাস ভিতরে না থাকে। এবার আমি কাজটা কীভাবে করছি এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছু নেই। তো আমি এখানে একটু চ্যাপটা করে তারপর গোল গোল করে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এটাকে খুব ইজি আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করেছি। আর সবার কাছে রিকোয়েস্ট করব, আমি বান বানাতে গেলে আপনারা পরিমাণটা ঠিক রাখবেন আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ওভেনের একটা ট্রে নিয়েছি, আজকে ব্রেডটা আমি ওভেনে তৈরি করব। তো এর জন্য আমি এখানে সবগুলো ব্রেড দিয়ে দিয়েছি। আর এবার আমি হচ্ছে ট্রেটাকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে আমি এখানে সবগুলো ব্রেড এক এক করে দিয়ে নিয়েছি। এবার এটার উপরে আমি হচ্ছে একটু দুধ ব্রাশ করে দিব। আপনারা চাইলে ডিম ফেটেও ব্রাশ করতে পারেন, আসলে আমার ডিমের ফ্লেভারটা মনে হয় যে কাঁচা ডিমের ফ্লেভারটা থেকে যায়। তো এর জন্য আমি ডিম ব্রাশ করিনি, আমি এখানে জাস্ট নর্মাল তাপমাত্রার দুধ একটু ব্রাশের সাহায্যে এখানে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর সবার কাছে রিকোয়েস্ট করবে রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো বাসায় বানিয়ে এই বানটা খেতে পারবেন। আর এটা আমি আসলে একটা বার্গার তৈরির জন্য বানিয়েছিলাম, আমি বাসায় হোমমেড বার্গারটা যেভাবে বানাই, সো এই রেসিপিটাও আমি আস্তে আস্তে শেয়ার করবো। আর আপনারা চাইলে এই বানটা চা দিয়েও খেতে পারেন, আবার বার্গারের জন্য তৈরি করতে পারেন, যে কোনো কিছুর সাথে ইজিলি এই বানটা খাওয়া যাবে সকালের নাস্তায়। আমার তো পার্সোনালি খুব পছন্দ, আর বাইরে থেকে এভাবে কিনে না এনে আমরা খুব ইজিলি বাসায় বানিয়ে খেতে পারি, আর কষ্টটাও খুব কম আর সময়ও বেশি লাগে না। তো এবার আমি মানে ওভেনের ট্রেতে সবগুলো দিয়ে এটার উপর হালকা হাতে মানে দুধগুলোকে ব্রাশ করে দিচ্ছি। তারপর এটাকে আমি ওভেনে বেক করব। এর জন্য আমি ওভেনটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি 30 মিনিটের জন্য আর কি বেক করব, আপ ডাউন হিটে এটাকে আমি বেক করে নিব। আর আপনারা চাইলে ব্রেডটা চুলায়ও তৈরি করতে পারেন সেম প্রসেসিং ফলো করে, জাস্ট আমরা হচ্ছে কেকটা যেভাবে বেক করি সেভাবে এটাকে বেক করে নিতে হবে। তো এই তো আমি বললামই তো আমি হচ্ছে ওভেনটাকে আগেই প্রিহিট করতে দিয়েছিলাম, আর এখন আমি ওভেনের ভিতরে আর কি ব্রেডটা দিয়েই দিব। আপনারা চাইলে ওভেনের ভিতরে যদি এরকম স্ট্যান্ড থাকে সেটাকে বের করে নিতে পারেন, আমি আর বের করিনি, আমি এটার মধ্যে ব্রেডগুলোকে উপরের তাকে দিয়ে দিচ্ছি। আর ব্রেডটা অবশ্যই মিডল টাক থেকে এক তাক নিচে রেখে বেক করতে হবে। আমি কিভাবে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, এতে করে ব্রেডের উপরে সুন্দর একটা কালার আসবে আর ব্রেডটা অনেক বেশি সফট থাকবে।
তো এটাই ছিল আমার ব্রেডের ফাইনাল লুক। ব্রেডটা আমার কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে ব্রেডের উপর একটু সাদা তিলও দিয়ে নিতে পারেন, যেহেতু আমার হাতের কাছে ছিল না এর জন্য আমি দিইনি। আর এটা কতটা সফট সেটা আমি আর না হয় নাই বলে